বাইরে প্রচণ্ড গরম, আর প্রচণ্ড গরমে যেটা সব থেকে সমস্যা হয়, প্রচুর ঘাম হয়, আর এই ঘামে ধুলো ময়লা পলিউশন চট করে স্কিনের মধ্যে এসে বসে, আর তার ফলে কী হয়, স্কিনে ইরিটেশন হয়। বাড়িতে ফিরে আসার পর কিন্তু সেই সব সমস্যাগুলো দেখা যায়। কী দেখা যায়? ভীষণ স্কিন চুলকাচ্ছে, কখনো র্যাশ বেরিয়ে আসছে, কখনো আবার মশা কামড়ানোর মতো ছোটো ছোটো করে ফুলেও যায়। অনেকের ক্ষেত্রে তো এটাও দেখা যায় যে স্কিন ভীষণ ডাল হয়ে গেছে, একদম স্কিনের মধ্যে কোনো গ্লো নেই। এই সমস্যাগুলো নিশ্চয়ই গরমে তোমাদেরও হয়। তো এই সময় কি হয়, বাইরে থেকে ফিরে এলে তোমরা একটু রেস্ট নেওয়ার পর ঠান্ডা জল খাও, কেউ ডাবের জল খাও, কেউ নুন লেবুর জল খাও বা ঠান্ডা পানীয় খাও, বাড়িতে তৈরি করাই হয়তো। সেই রকম আমার স্কিনও চায় কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা কিছু জিনিস, তাই তোমাদের আজকে শেখাবো একটা কুলিং মাস্ক এই সামারের জন্য। তার মধ্যে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে তরমুজ। তরমুজ মানেই বুঝতে পারছো, হাতে নিলেই বোঝা যায় ঠান্ডা একটা জিনিস। আর তরমুজের মধ্যে না 85% ওয়াটার আছে, তার মানে তরমুজ খাওয়া ভালো, স্কিনে লাগানোর ক্ষেত্রেও ভীষণ ভালো। আর তরমুজ কী জানো তো, সব রকম স্কিনের জন্য ভালো। গরমকালে কী করো, পুদিনা পাতা আর একটা শরবত খাও, বা রান্নার মধ্যে পুদিনা পাতা দিয়ে খাও, যাতে পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। স্কিনকেও ঠান্ডা রাখার জন্য কিন্তু পুদিনা পাতা ভীষণভাবে দরকার। তবে আজকে আমি যে প্যাকটা দেখাবো তার মধ্যে কিন্তু তরমুজ থাকছে আর পুদিনা পাতা থাকছে, যেটা সবসময় তোমাদের বাড়িতে থাকে, আর থাকছে খানিকটা চালের গুঁড়ো, তবে খুব মিহি করে। এটা বাড়িতেও তৈরি করে নিতে পারো বা কিনেও নিতে পারো। এবার আমি তৈরি করার প্রসেসটা দেখিয়ে দিই। যেহেতু অনেক জল আছে, আমি কিন্তু এখানে আর আলাদা করে জল মেশাবো না। এর মধ্যে খানিকটা পুদিনা পাতা দিয়ে দেবো। এটা যে শুধুমাত্র স্কিনের জন্যই ভালো তা নয়, এটা কিন্তু স্কিন মানে খেলেও খুব ভালো, কারণ গরমকালে যত বেশি পুদিনা পাতা তরমুজ খাবে তত কিন্তু স্কিন শুধু নয়, তার সঙ্গে কিন্তু শরীরটাও ঠান্ডা থাকবে। আচ্ছা, এটাকে বন্ধ করে নিয়ে তাহলে এটাকে একটু ব্লেন্ড করে নিই। এটা যেহেতু স্কিনে দেব, স্কিনে দেওয়ার জন্য কিন্তু এটাকে একটু মোটা করতে হবে। চালের গুঁড়ো কিন্তু এমনিতেই স্কিনের জন্য ভীষণ ভালো। এরপর এবার প্যাকটাকে বার করে নেব। তবে চালের গুঁড়ো দেবার আগে পর্যন্ত তরমুজ আর যখন পুদিনা একসঙ্গে ব্লেন্ড করছিলাম, সেটা কিন্তু খাওয়ার জন্য ভালো ছিল। বেশ সুন্দর একটা প্যাক রয়েছে, আর এটা বেশ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার রয়েছে।
এটা কিন্তু শুধু মুখে না, পুরো বডিতেই লাগানো যেতে পারে। স্নানের আগে যদি এটা লাগিয়ে নেওয়া যায়, 5-7 মিনিট রেখে প্লেন জলে ধুয়ে ফেলতে হবে। স্কিনে ট্যানটাও রিমুভ হবে, তার সঙ্গে শরীরটাও বেশ ঠান্ডা হয়ে যাবে। আর যারা সন্ধ্যেবেলা বাড়িতে ফিরে আসে তারাও কিন্তু এই প্যাকটা ইউজ করতে পারে। এবার বরঞ্চ প্যাকটা একটু লাগিয়ে দেখি স্কিনের মধ্যে কেমন লাগে। আমার সঙ্গে এখন সিমরান রয়েছে, আর এইরকম সমস্যা কিন্তু রয়েছে যে যখনই গরম থেকে আসে স্কিন কিন্তু বেশ লাল হয়ে যায়, চুলকায়, ইরিটেশন হয়। তো ওকে আমি এই প্যাকটা লাগাবো। আর একটা জিনিস দেখে নাও, এই প্যাকটা লাগানোর সহজ তো পদ্ধতি, কিন্তু তার সঙ্গে এই প্যাকটা লাগালে এই প্রবলেমগুলো তো যাবে, কিন্তু অন্য আরেকটা বেনিফিট আছে, সেটা দেখতে থাকো। একটু মোটা করে লাগাতে হবে, হাত দিয়ে লাগানো যেতে পারে, ব্রাশ দিয়ে লাগানো যেতে পারে, আবার এরকম স্প্যাচুলা দিয়েও লাগানো যেতে পারে। এইভাবে মোটামুটি 10-15 মিনিট রাখতে হবে, আর চাইলে এই সময় একটা ছোট্ট হালকা ঘুম। দশ মিনিট হয়ে গেছে, এইবার আমি সিমরানের কাছে যাব, প্যাকটা তুলে দেখব কি হয়। সিমরান, ঠিক আছে তো? ঠান্ডা ঠান্ডা লাগছে? তোমরা বাড়িতে যখন ইউজ করবে তখন অবশ্য জলের ঝাপটা দিয়ে ধুয়ে ফেলতে পারো, এখানে আমি এভাবে তুলে ফেলছি। এবার তোলা হয়ে গেছে, দেখো হাত দিয়ে দেখো কিরকম ঠান্ডা, ঠান্ডা হয় না? স্কিনটাও ঠান্ডা হয়ে গেছে, আর এতক্ষণে কিন্তু স্কিনের ওপরে যে ওর ট্যানটা ছিল সেটাও ক্লিন হয়ে গেছে। তাহলে আর চিন্তা নেই, যখনই গরম থেকে আসবে বাড়িতে বসে একটু জিরিয়ে নিয়ে একটা সামার কুলিং প্যাক আগে থেকেই তৈরি করে রাখলে ভালো। যদি নাও হয়, দেখলে তো জাস্ট 2-3 মিনিটে তৈরি হয়ে গেল, প্যাক বানিয়ে সংসারে লাগিয়ে ফেলো। অথবা যদি রোজ না চাও ছুটির দিন করতে পারো। তবে এই প্যাকটা লাগিয়ে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।